দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ, মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রূহ কবজ করবে। আল্লাহ বলবেন, মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আমাকে বল আর কে আছে। মালাকুল মাউত বলবে, পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে শেষ কেউ নাই, মানুষবিহীন পৃথিবী। মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন, গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল। ওই যে সাইয়েদনা আদম থেকে শুরু হয়েছে আর থামে নাই, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, সব মানুষ শেষ। আল্লাহ আশরাফুল মাখলুকাত একটারেও রাখি নাই, সব শেষ, শুধু আছে জিন জাতি। আল্লাহ বলবেন, যাও এবার জিন জাতি ধরো, জিনদের রুহু কবজ করো। মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবজ করে। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি আর মানব জাতি, এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য? আমরা যেমনি নামাজ পড়ি, জিনেরাও নামাজ পড়ে। আমরা যেমনি রমাদানের রোজা রাখি, জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয়। আমরা যেমনি হজ করি, জিনেরাও হজ করে। আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আব্বাই করে, জিনেরাও পড়ে। আমরা দেখি না, এদের দেখা যায়, দেখা যায় না। জিসমুন নারী, আগুনের তৈরি ওদের দেহ। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন কালার ধারণ করতে পারে, বিভিন্ন রং ধারণ করতে পারে। জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আগুনের তৈরি এক সৃষ্টি, বিভিন্ন সুরাত তারা নিতে পারে, মানুষের সুরাত নিতে পারে, প্রাণীর সুরাত নিতে পারে, ঠিক কিনা?